সুপ্রিয় বিভাগের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা দেশে এবং প্রবাসে আছেন তাদের সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা আজকে আমি এখানে যেটা দেখাচ্ছি এটা কিন্তু একটা বর্ষজীবী উদ্ভিদ তুলসী তুলসী আপনারা অনেকেই চেনেন বামন তুলসী বা কালো তুলসী কৃষ্ণ তুলসী তুলসির বিভিন্ন নামে পরিচিত এখানে ফুল হয়েছে ফুল থেকে এখানে বীজ হয়েছে বীজ কিন্তু একটা ভালো কাজ করে থাকে যাদের দ্রুত স্খলন আছে বা বীর্য তারল্য আছে তুলসী বীজ তারা পাঁচ থেকে সাত গ্রাম করে খেতে পারে বিভক্ত মাত্রায় আর এই পাতা সর্দি কাশির জন্য একটা ভালো ঔষধি পনেরো থেকে বিশটা পাতা বেটে রস করে চার থেকে পাঁচ চামচ রসের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে যদি হালকা গরম করে উষ্ণ গরম করে সিজনাল যে কাশিটা হয় সে কাশিতে যদি আমরা দু থেকে তিনবার সকাল দুপুর এবং সন্ধ্যা তিনবার যদি খাওয়াই নিয়মিত তিন থেকে চার দিন খাওয়ালে সর্দি কাশিটা চলে যাবে এটা এই সিজনে যেহেতু এখন ঋতু পরিবর্তনের সিজন সময় এই সময় কিন্তু এটা একটা ভালো কাজ করে থাকে তাছাড়াও কিন্তু এই তুলসী এমনিতে একটা দুটো করে পাতা আমরা কিন্তু খেতে পারি তাতে উপকার পাবো তবে অনেক সময় কিন্তু বেশি বেশি করে খাওয়াটা ঠিক সমচীন নয় এতে করে অনেক ধরনের সমস্যা হয় বা পেটের সমস্যা হতে পারে সে বিষয়টা খেয়াল রাখবেন আজকে এই তুলসী পাতার উপকারিতা এবং তুলসী বীজের উপকারিতা নিয়েছিলে আলোচনা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর আপনাদের যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি পরবর্তীতে সে বিষয়ে আলোচনা করে জানিয়ে দিব আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম পেজে শো করে আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশায় আমি আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ